নির্বাচনের প্রচারে আরো তেজি এনেছে বিজেপি। দলের সমস্ত অংশ নেতৃত্বরা তাদের প্রচারে কোনো ধরনের খামতি রাখতে চাইছে না। মঙ্গলবার নয় বর্ণমালীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী রাজীব ভট্টাচার্যের হয়ে বাড়ি বাড়ি প্রচারের পর বুধবার তিনি প্রচারে যান 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে। সেখানে প্রার্থী পাপিয়া দত্তের হয়ে প্রচার করেন তিনি। প্রার্থীকে নিয়ে বিভিন্ন ওয়ার্ডে প্রচার সারেন মুখ্যমন্ত্রী। এদিনও বিজেপির জয়ের প্রতি আশা ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী। আমাদের প্রদেশ বিজেপির জেনারেল সেক্রেটারি পাপিয়া দত্তকে প্রধানমন্ত্রী নিজে আশীর্বাদ করেছেন এবং আমাদের মনোনীত প্রার্থী, তো ওনার জন্য আমরা ঘরে ঘরে যাচ্ছি, ডোর টু ডোর যাচ্ছি, সবাই আশীর্বাদ করছে। আর ওকে এমনি সবাই চিনি, ভালো এটা মহিলা বলতে যা বোঝায় এবং একটা কার্যকর্তা বলতে যা বোঝায় সব এর মধ্যে বিদ্যমান। তো মানুষ সবাই খালি এখন অপেক্ষা করছে 16 তারিখ কবে আসবে এবং পদ্মচিহ্নে ভোট দেবে। এবং সমস্ত জায়গায় ভারতীয় জনতা পার্টির যে সরকার কেন্দ্রে আছে এবং আমাদের ত্রিপুরাতে আছে, সবাই গরিব মানুষদের জন্য সবসময় কাজ করে, তো মানুষ আপ্লুত। এবং আগামী দিন আমি নিশ্চিত যে আবার পুনর্বার ভারতীয় জনতা পার্টি সরকার এখানে প্রতিষ্ঠিত হবে এবং 6 নং আগরতলা কেন্দ্রে পাপিয়া দত্তকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।